তো ভিউয়ার্স, আমরা বাণিজ্য মেলার ভিতরে চলে আসছি। এখন আমরা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ যে এক্সিবিশনটা আছে সেই এক্সিবিশনের ভিতরে ঢুকবো। তো সেটা সম্বন্ধে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এখানে আসলে আপনারা কী কী দেখতে পারবেন। তো লেটস গো, আমরা দেখি এটার ভিতরে কী আছে। তো চলুন ভিডিওটি দেখবেন সবাই আশা করি, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন। সবাই চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করবো। বঙ্গবন্ধু প্যাভিলিয়নের ভিতরে ঢুকলেই বাম পাশে আপনারা দেখতে পাবেন তথ্য কেন্দ্র, এখান থেকে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন তথ্য কেন্দ্র, এখানে আপনারা সকল ধরনের ইনফরমেশন যা প্রয়োজন আপনাদের এই ইয়ে সম্বন্ধে আপনারা এখান থেকে সব জানতে পারবেন। আর পাশে হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম, এখানে সকল পুলিশের তথ্যগুলি এখানে পাবেন, পুলিশের সহায়তা এখান থেকে আপনারা নিতে পারবেন চাইলে ইফ নিডেড। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমরা এখন ভিতরে প্রবেশ করব। দিস ইজ দ্য এন্ট্রেন্স, ভিতরে গিয়ে দেখব। জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে আমরা বঙ্গবন্ধুর উপরে লেখা সকল বইগুলো দেখতে পাবো। এখানে আপনারা চাইলে শুনতে পারবেন যাদের তার যে ইউনাইটেড নেশনস যে ভাষণটা দিয়েছিল সেটা আপনারা এখান থেকে শুনতে পারবেন মাইক্রোফোনের মাধ্যমে। এখন আমি এটা শুনবো। ইউনাইটেড নেশনসে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন। সাতই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্বন্ধে এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে। Thank you.